বিসমিল্লাহির রহমানির রহিম। এমবিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক মাধ্যমিক কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সময়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু। টেকপ্রেডিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিটেলটিতে আপনাদের জন্য রয়েছে বিদ্যালয়ের বেতন ভাতা শিক্ষকদের মধ্যে যে বিতরণ করা হয় সেই বেতন ভাতা এক্সেল শিটে প্রস্তুত করার যে সুবিধাগুলো রয়েছে সেই বিষয়গুলো দেখাবো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে। তো আশা করি অনেকেই এ জাতীয় কাজটি করে থাকেন, তথাপি যারা করেন করতেছেন না, হ্যাঁ, তাদের বেতন ভাতা মুহূর্তের মধ্যে পরিবর্তন সংযোজন বিয়োজন করার মাধ্যমে আপনি এক্সেল শিট থেকে ভালো একটা রেসপন্স পাবেন। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো শুরু করা যাক। এখানে লক্ষ্য করুন যে মূল বেতন দেখাইছে ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া, তারপরে মোবাইল, অন্যান্য কর্তন 5% আর PF উত্তোলন থেকে কর্তন কত টাকা সেটা এখানে দেখাচ্ছি, তারপরে সর্বমোট দেয়। এটা চা এখানে সিলেক্ট করলাম স্টার, তারপর আমি এটাকে টেনে একটু নিচের দিকে স্ক্রল করলাম, জি নিয়ে আসলাম। এখন আমি যেটি দেখাবো সেটি হচ্ছে ধরুন মোবাইল বিল। মোবাইল বিল সাধারণত অর্থাৎ ইন্টারনেট সাধারণত হ্যাডসাররা এক ব্যবহার করে থাকে, তো আমি ওনাকে 1000 টাকা দেখাচ্ছি আর অ্যাসিস্ট্যান্ট 400 দেখাচ্ছি। আর অন্যান্যর মধ্যে যেমন ধরুন শরীরচর্চা শিক্ষক যারা যিনি রয়েছেন ওনাকে অনেক প্রতিষ্ঠানকে 200-300 টাকা দেওয়া হয়, তারপরে অফিস সহকারী যদি অফিস সহকারী অতিরিক্ত কাজ করলে ওনাকে 150 টাকার মতো দেওয়া হয়। ব্যাস অতঃপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে হ্যাঁ 5% কর্তন, অর্থাৎ আবার 5% কর্তন বেসিক থেকে আমরা এই কর্তনটা হচ্ছে আপনার আপনার এখান থেকে যে কেটে তারপরে এটা ব্যাংকে জমা দেবে প্রভিডেন্ট ফান্ডে, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে 5% দেবে আর আপনার এখান থেকে 5% কেটে রাখবে। তারপরে এটা সব সকলের হবে, আমি একটু টেনে নিচের থেকে নিয়ে যাচ্ছি। ব্যাস অতঃপর এখানে প্রভিডেন্ট ফান্ড থেকে যেমন ধরুন হেড স্যারের 1200 টাকা কাটা হয়, তারপরে এই স্যারের ধরেন 800 টাকা কাটা হয় বা 900 টাকা, যাই হোক এই স্যারের ধরেন 500 টাকা কাটা হোক বা 600 টাকা কাটা হয়, মানে এরা প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা নিছিল আর কি। তো যাক এখন গেল এই, তারপর আর কি আর কিছু নাই। এখন আমি টোটালটা বের করব, এখানে ইকুয়াল চিহ্ন হবে ফার্স্ট ব্র্যাকেট মূল বেতন প্লাস ইনক্রিমেন্ট প্লাস বাড়ি ভাড়া প্লাস মোবাইল প্লাস তারপর মোবাইল প্লাস অন্যান্য আর পরে হবে মাইনাস, যেহেতু আমার এখানে 5% কর্তন আছে, তারপরে আবারও হবে মাইনাস পরেরটা 1200। এখন এন্টার দেবো, জি এন্টার দেওয়ার পরে আমরা পেয়ে গেলাম। এখন এটা আমরা টেনে নিচের দিকে নিয়ে আসবো, জি। তো আমরা টোটালটা পেলাম। এখন কাজ হচ্ছে যেমন ধরুন এখানে ইনক্রিমেন্ট 300 টাকা, প্রত্যেকেরই কিন্তু ইনক্রিমেন্ট 1 বছর পরে বেড়ে এখানে হবে আপনার কত, যেমন ধরুন 300 টাকা প্রতি বছর বাড়বে, 300 টাকা ওখানে ঠিকই থাকবে, এখানে আপনার 300 টাকা যখন বাড়বে, এখানে কিন্তু আছে 12700, ঠিক আছে, 300 টাকা যখন আপনার মূল বেতনের সাথে ঢুকে যাবে তখন দেখুন অটোমেটিক এখানে টাকা বেড়ে গেছে, ঠিক আছে। তারপরে অন্যান্য সুবিধাতে বাড়াইলো বা কমাইলো যাই কিছু হোক, তারপরে ওনার প্রভিডেন্ট ফান্ডের টাকা শেষ, আমি ইয়া যখন শেষ হবে তখন এটা আনতে মাইনাস করে দিলাম, মাইনাস করলে এখন অটোমেটিক টাকা বেড়ে যাবে যে বেড়ে গেছে। আবার কেউ টাকা মনে করেন এখানে নিচে, তখন সে কী করলো
ধরেন 400 টাকা করে সে মাসে দেবে, এই যে 400 টাকা থেকে মাইনাস হয়ে গেছে। অথবা আরও আরও বেশ কিছু সুবিধা রয়েছে, যেটি আপনার যেমন এখানে যদি কেউ নাম নাম প্রকাশ করায় যদি কোনো বেশি কী করতে চায়, যেমন ধরুন আমি এখানে একটা নাম প্রকাশ করাবো, ইনসার্ট দেব, ইনসার্ট দিয়ে এখানে এন্টার রো দিলাম, ধরুন একজন সিনিয়র শিক্ষক আসলো, কৃষি, কৃষি অর্থাৎ এজি এগ্রিকালচার আসলো, তো ওনার বেসিকটা ধরা হলো, ধরেন সিনিয়র শিক্ষকই, ওনার বেসিকটা ধরেন ধরা হলো 4,900। তো এখানে আমি ঢুকালাম, ঢোকানোর পরে অটোমেটিক দেখেন এই যে কিন্তু এসে গেছে সব কিছু। হ্যাঁ, আর এখানে আপনি ইনক্রিমেন্ট মার ইনক্রিমেন্টটা যদি দিয়ে দেন সেটাও কিন্তু এখানে সম্ভব, টাকা টোটাল টাকা এখানে এসে গেছে, দেখছেন কি সুবিধা। তো এই হচ্ছে এক্সেল শীটের সুবিধা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো জাতীয় ভিডিও পেতে টেকফ্রেন্ড ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি, আল্লাহ হাফেজ।